শুভ সন্ধ্যা। আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর এবং আমার অনেক অনুনয় বিনয়ের পর অবশেষে আমরা পেয়েছি রাজ। ওর ইন গেম নেম, ওর আইডেন্টিটি এসব পরে আসছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রাজকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আরও বন্ধু বান্ধব রয়েছে, সব দেখতে পারবেন ভিডিওতে। তবে বেশি সময় নষ্ট না করে প্রথমে মনে করিয়ে দিই আজকের ইন্টারভিউয়ের পারপাস। পারপাসটা হচ্ছে একজন অসাধারণ স্পোর্টস প্লেয়ার, পাবজি প্লেয়ার খুব বিশেষত, আরও অনেক খেলা রাজ খেলেছে। তো আমি বেশি কথা বাড়াবো না, কারণ রাজ প্রথমে নিজেকে নিজেই ইন্ট্রোডিউস করুক। তো ওভার টু রাজ। হাই, আমি রাজদেব, আমার ভালো নাম রাজ, আর ইন গেম নেম রাজদেব টি। রাজ, প্রথমে আমি জানতে চাইবো যে পাবজি কেন? পাবজি কেন, মানে শুধু পাবজি না, আমি মানে ছোটবেলার থেকে এই গেমের প্রতি খুব আসক্ত। এরকম বহু গেম খেলেছি, যেমন কল অফ ডিউটি থেকে শুরু করে তারপর তোমার আইসিআই 1 2, তারপর কাউন্টার স্ট্রাইক, হ্যাঁ কম্পিউটার। আর মোবাইল গেমিং বলতে খুব ছোটোখাটো গেম, যেমন ওই ক্ল্যাশ অফ ক্ল্যান্স, তারপরে আরও কিছু ছোটোখাটো বাইকের গেম ছিল। তো ঠিকঠাক ছিল, মানে ফোনে এতটা মানে অ্যাডিকশন বলো বা ভালোবাসা বলো বা যাই বলো, তো পাবজির আগে ছিল তোমার ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে পাবজি, মানে এরকম গেম ফোনে, তো এর আগে আমার যতদূর মনে হচ্ছে ছিল না ফোনের জন্য। পরবর্তী প্রশ্ন, প্রথমে প্রশ্নগুলো একটু ব্যক্তিগত, তারপরে আমরা সামগ্রিক প্রশ্নে আসব। প্রশ্নটা হচ্ছে যে আউটডোর গেমস বন্ধ বলে কি পাবজি? আউটডোর গেমস বন্ধ এটা একটা বড় কারণ, তার কারণ আমি ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, তো আমার মানে চোট আছে, কিছু প্রবলেম আছে, তো তার জন্য মানে পুরোপুরি মানে আউটডোর গেম পুরোপুরি বন্ধ। আরও মানে ব্যক্তিগত জীবনে যেগুলো করতে হয় কাজ, অনেক কিছুই বন্ধ, তো সেটাও একটা বড় কারণ। আচ্ছা, একটু যদি শেয়ার করো সবার সাথে যে তুমি পাবজি ছাড়া আর কী কী পছন্দ করো, পছন্দের জায়গা প্রফেশনাল গেম, গেম গেম ছাড়াও, গেম ছাড়া আমি তো খেলতে ভালোবাসি, খেতে ভালোবাসি, ঘুমোতে ভালোবাসি, বাস এই তো। ঘুরতে, ঘুরতে তো অবশ্যই ভালোবাসি, কিন্তু সেটা যেহেতু মানে প্রবলেম আছে একটু ফিজিক্যালি, চোট সেগুলো এখন মানে আন্ডার ট্রিটমেন্ট আছে, তো ওই জন্য বেরোনোটা খুব বেশি হয় না। আমি তোমাদের একটা লম্বা লিস্ট করেছি কী কী প্রশ্ন করবো, তুমি এখন দেখো না, আমি এক এক করে সে প্রশ্নগুলোর দিকে এগিয়ে যাচ্ছি, মানে বাধ্য হচ্ছি দেখতে, কারণ এত কিউরিয়াসিটি আমার মনে হয় ফ্যান্সদেরও সেরকম কিউরিয়াসিটি থাকবে। শুরু করবো এবার একটু মানে টেকনিক্যাল আলোচনায় আসি। তুমি তো থাম্প প্লেয়ার, সবাইকে বলে দিই রাজ কিন্তু থাম্পে থাকে, ঠিক আছে, এটা কি অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? অবশ্যই অ্যাডভান্টেজ তো একদমই নয়, কারণ আমি যে চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছি অনেকবার, অনেক দিন, 3 ফিঙ্গার 4 ফিঙ্গার, কিন্তু আমার তা হয়ে ওঠেনি, তো মানে অগত্যা আমার থাম্পেই খেলতে হয়। তো হ্যাঁ, ক্লোজ কম্ব্যাট বলো বা মিড রেঞ্জ ফাইটে এটা তো অ্যাডভান্টেজ মোটেই নয়, কারণ যেহেতু থাম্বে খেলি আমি, তো বাকিদের তো আমার থেকে বেশি অনেক অ্যাডভান্টেজ যারা যদি এইখানে। কিন্তু আমরা একটু ডিনাই করবো জিনিসটার মধ্যে, বলছে রাজ যে এটা ক্লোজ কম্ব্যাটে রাজের এটা ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু আমরা কি সেটা দেখেছি মনে তো হয় না। তো রাজ কী করে ম্যানেজ করে ক্লোজ কম্ব্যাট ড্রিলস এবং ক্লোজ কম্ব্যাট সেন্সিটিভিটি, যদি একটু কিছু শেয়ার করো যে কীভাবে তুমি ইনস্পাইট অফ বিং এ থাম্প প্লেয়ার এগুলোকে ম্যানেজ করো এবং একের পর এক ক্লোজ কম্ব্যাট তুমি জিতেছো এবার আমরা দেখেছি সেটা নতুন করে বলার। আমি তো পুরোপুরি ডিপেন্ডেন্ট জাইরোতে, এবার আমার সেন্সিটিভিটি থামাবো। জাইরোস্কোপ নিয়ে আমাদের অনেকের মাঝে অনেক আশঙ্কা, অনেক প্রশ্ন, কীরকমভাবে ম্যানেজ করলে জাইরোস্কোপটা একটা মানে আশীর্বাদ অভিশাপ দুটোই হয়ে যেতে পারে, তো এই জায়গাটা যদি একটু সবাইকে। না, আমি যেমন শুরু করি প্রথম থেকে জাইরোতে আমি খেলতাম, প্রথমে তো একদম লো ছিল, তো তারপরে আস্তে 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 বাড়াতে বাড়াতে এখন এই মুহূর্তে জাইরো সেটিংস, এই মুহূর্তে জাইরো সেটিংস এসে দেখে বলতে হবে তাহলে, কারণ চেঞ্জ হয় তো মানে অ্যাসল্টিং এর ক্ষেত্রে একটা আলাদা। তো শুধু জাইরোটাই বলি, বাকিগুলো আর বলছি না, ক্যামেরা সেন্সিটিভিটি এডিএস, জাইরো আমার আছে রেড ডটে 300, হলোতে 300, 2x-এ 300, 3x-এ 300, 4x-এ 255, 6x-এ 225, 8x-এ 65। পরবর্তী প্রশ্ন, পাবজি মানেই মারামারি, পাবজি মানেই বন্দুক, ড্রপ না লুট, বেস্ট গান অ্যাটাচমেন্ট, গান অ্যালং উইথ অ্যাটাচমেন্ট দুটো গান তোমার জন্য কি? M4 ব্যারেল M762।
তো যেটি যে আলোচনাটা আসছিলাম এক্সটেন্ডেড ম্যাক কম্পেনসেটর এগুলো তো খুব কমন হয়ে গেল ট্যাক্স স্টক ফর এম ফোর তুমি ঠিক বলছো একদম একদম তো গ্রিপ দেখো কেউ কেউ বলে যে ভার্টিক্যাল গ্রিপ খুব মানে যারা আমরা শুরু করেছিলাম ভার্টিক্যাল পেলে লাগিয়ে দিতাম কিন্তু পরবর্তীকালে অনেকেই বলে যে এক এক ধরনের গ্রিপ এক একজনকে বেশি শুট করে এটা কি আমি ঠিক বলছি তোমার কি পছন্দ এবং কেন মিড রেঞ্জের ক্ষেত্রে আমি ইউজ করি ভার্টিক্যাল সামগ্রিক প্রশ্ন আমরা সবাই স্ক্রিনিংস দেখি আমরা সবাই রুম খেলতে পছন্দ করি তুমি কি মনে করো যে রুম খেলাটা খুব প্রয়োজন এবং কেন ক্লাসিক খেলা নর্মাল ক্লাসিক না নর্মাল ক্লাসিকের সাথে রুমের তো কোনো তুলনা চলে না কারণ রুম খেলাটা পুরোপুরি ডিফারেন্ট ওভারঅল মানে একটা ক্লাসিক ম্যাচ যেরকমভাবে চলে তো সেই হিসেব করে কেউ যদি একটা রুমে যায় বা সেভাবে খেলতে চায় তো সেটা মানে সেভাবে হবে না কারণ রুম খেলাটা অনেক বেশি টাফ প্রথমে কেউ ক্লোজ আর্লি ফাইট কেউ নিতে চায় না সবাই চায় জোন হোল্ড করতে কারণ সার্ভাইভাল পয়েন্টটা বেশি পাবে তো সেক্ষেত্রে কী হয় যে একদম শেষের দিকে মানে জোনে অনেক বেশি লোক থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমায় মারতে হবে বা নিজেকেও বাঁচাতে হবে স্ট্র্যাটেজিটা সেটা একটু বেশি কঠিন অবশ্যই বেশি কঠিন যারা সদ্য খেলা শুরু করেছে তাদেরকে তুমি রুম খেলতে সাজেস্ট করবে নাকি কিছুদিন খেলার পর তারপরে না ওটা কোনো ব্যাপার না ওটা মানে সদ্য খেলা শুরু করেছে যদি একটা বেসিক একটা সেন্স থাকে তাহলে সে অবশ্যই খেলতে পারে তাদের যা যে টিমমেট আছে যে স্কোয়াড আছে তাদের সাথে যদি কোঅর্ডিনেশন ভালো থাকে তাহলে সে একদিন হলো দুদিন হলো ওটা তো কোনো ব্যাপার না সেটা দিয়ে এবার দেখো আজকের যুগ তো শর্ট কোশ্চেনের যুগ কিছু শর্ট কোশ্চেন এবং কিছু স্পাইসি কোশ্চেন তোমার দিকে ধেয়ে আসতে চলেছে কোশ্চেন যদি বিতর্কিত হয় আমাকে ক্ষমা করো কিন্তু খুব বেশি বিতর্কিত আমি রাখবো না সেটুকু তো ভরসা তোমার নিশ্চয়ই আমার উপর রয়েছে তোমার ফেভারিট ড্রপ লোকেশন তোমার ফেভারিট টিম পার্টনার যা গেম প্লে নয় যা সাপোর্ট প্লেয়ের জন্য তুমি যাকে ভরসা করো এরকম তো অনেকেই আছে কোথায় খেলছে একটু যদি মেনশন করে দাও কারণ অনেকেই দর্শক এখন খুব ভালো জায়গায় একটা খেলছে একটা টুর্নামেন্ট ওদের রিসেন্টলি দুটো টুর্নামেন্ট খেলছে ওরা সেটা হচ্ছে বাংলাদেশের এলিট কাস্টম যেটাতে প্রাইসগুলো মানে অনেকটাই বেশি অনেকে হয়তো ভাবতেও পারবে না তো তাতে ওদের ফাইনাল রাউন্ড খেলছে তিনটে কোয়ালিফাইং রাউন্ড কমপ্লিট করেছে এখন ওদের ফাইনাল রাউন্ড এফপিপি টিপিপি কন্ট্রোভার্সি দীর্ঘদিন ধরে পাবজি সমাজে রয়েছে যারা নাকি প্রসিদ্ধ গেমার তাদের অনেকেরই বক্তব্য যে এফপিপি খেলা উচিত ইন্ডিয়ান এবং এশিয়ান কমিউনিটিকে ইন জেনারেল তোমার কি মনে হয় টিপিপিতে খেলার জন্য অনেক আনডিউ অ্যাডভান্টেজ অনেকে পেয়ে যায় যেটা হয়তো তার স্কিল বেসড নয় হ্যাঁ একদম একদম এটা তো আমি মানি তার কারণ হচ্ছে টিপিপি নিয়ে খেলার তো অনেক অ্যাডভান্টেজ আছে এবার এরকমও হতে পারে যে একটা খুব ভালো প্লেয়ার তার থেকে তুলনামূলক একটা কম ভালো প্লেয়ার টিপিপি নিয়ে তাকে মেরে দিতে পারে এবার আমি মরতেই পারি দশবার মরতে পারি কিন্তু সেটা তো কোনো কথা না টিপিপি অ্যাডভান্টেজ নিয়ে মারতেই পারে বাট সেখানে কিন্তু তার স্কিলের কোনো কিন্তু ব্যাপার আসবে না স্কিল ডেভেলপমেন্ট বা কিছু সেখানে তুমি এফপিপি যদি খেলো তাহলে সেখানে তো তোমার মানে তোমাকে তো ফেস অফ করতেই হবে পাবজি তো এখন স্কোয়াড বেসড খেলা তো এক একজনের একটা রোল প্লে থাকে তো যখন একটা সিরিয়াস কাস্টম হচ্ছে তখন তোমার নিজের পছন্দের রোলটাকে আমি জানি তুমি সবই পারো ইন্ডিয়ার টপ তিনজন যার খেলা তোমার পছন্দ এবং তুমি তাদেরকে ফলো হয়তো করো এরকম
জোনাথন শক হয়ে এবার কিছু তোমার পছন্দ অপছন্দ পাবজি রিলেটেড প্রশ্ন তোমার পছন্দের তিনজন ভারতীয় খেলোয়াড় তোমার পছন্দ নট নেসেসারি বিকজ অফ গেম প্লে তোমার পছন্দ পছন্দের বলতে সব থেকে বেশি পছন্দ তো মর্টলকে কেন ওভারঅল অ্যাজ এ হিউম্যান বিং মানে যতটুকু জেনেছি কারণ আমি তো আর ব্যক্তিগত চিনি না তো যতটুকু জেনেছি বা শুনেছি ওভারঅল বা স্ট্রিম দেখে খুব ভালো লাগে মানে দেখতে ভালো লাগে আমার ওভারঅল মোটামুটি পছন্দ মর্টাল আর স্ট্রিম তো দেখি অনেকেরই তার মধ্যে স্কাউট আছে স্কাউট মানে অ্যাজ এ গেম প্লে তুমি যদি দেখো মানে বাকি গালি গালার যদি সাইড করে রেখে তো গেম প্লে তো মানে দারুণ উপভোগ করার মতো আর ওই শক ওয়েভের স্ট্রিমটা শক ওয়েভ অনেকেরই পছন্দ আজকের যুগে বেশ সাধারণত দেখা যাচ্ছে যে আজকের যুগে ই-স্পোর্টস সিনারিওতে পাবজি খুব উঠে এসেছে মানে আগে যেটা ভারতীয় গেমিং কমিউনিটিতে প্রায় ছিল না বললেই চলে তোমার কি মনে হয় একটা নিউ ওয়ে অফ সোশ্যালাইজেশন মানে এখন যেমন বিভিন্ন কোম্পানিজ চলে আসছে অনেকে খেলছে এবং খেলে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছে হ্যাঁ এটা কি একটা অপরচুনিটি অবশ্যই একদম এরকমভাবে আমরা তো হ্যাঁ আজ থেকে এক বছর পর তুমি কি দেখতে চাইছো পাবজিকে মানে কোন পর্যায়ে যেতে পারে ইন্ডিয়ান পাবজি কমিউনিটি এটা মানে এক বছর ডেভেলপমেন্ট হয়েছে তাতে তো মানে এটা তো বলা খুব মুশকিল তবে অনেক দূর যাবে আর অনেকের কাছে অনেক নতুন সুযোগ আসছে তাদেরকে ইমপ্রুভ করার মতো আমাদের ইন্টারভিউ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো শেষ পর্যায়ে যাওয়ার আগে তোমার ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার অবশ্যই সোহেল সোহেলের প্রতি কি আমাদের একটা ভারতের একটা বৃহৎ অংশের সাপোর্ট কি মানে ইমোশনাল সাপোর্ট না বিকজ অফ গেম না না শুধুমাত্র গেম প্লের জন্য নয় একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কথা জানি কোথাও না কোথাও একটা আছে এবার এই অ্যাটাচমেন্টগুলো এরকম না যে যখন মানে আমাদের অজান্তে অনেক সময় হয়ে যায় যে আবেগ বলতে পারো ঠিক আছে এবার যখন হয়ে গেল হ্যাঁ অবভিয়াসলি মানে এটা তো মনে হয় না যে আর ওদের যেরকম ভাবে ওরা এগোচ্ছে সেটা কোনো টুর্নামেন্টে ভালো ফল করুক বা রেজাল্ট যাই হোক ম্যাটার করে না কিন্তু সেই সাপোর্ট যে ভালোবাসাটা কিন্তু পাচ্ছে আনকন্ডিশনাল একদম আজ শেষ দুটো প্রশ্ন শেষের আগের প্রশ্নটা হচ্ছে আজ থেকে এক বছর পর পাবজি গেমটা যদি একইভাবে চলে কারণ বলা তো যায় না কোন গেমের কীরকম উত্থান পতন হয় তো রাজদেব নিজেকে পাবজিতে কোন জায়গায় দেখতে চায় এটা যদি খুবই কঠিন প্রশ্ন কঠিন বলি তো সেরকমভাবে তো মানে আমার কোনো তোমার অ্যাসপিরেশন তোমার ফ্যানদের না সেরকমভাবে আমার কোনোরকমভাবে এভাবে ভাবিনি এখনো মানে চলছে যেরকম চলছে সেরকম চলতে চলতে দেখা যাক কোথায় যায় এখনো ঘরেই রেখে দিল ঠিক কি হতে চলেছে আর শেষ এটা একটা ব্যক্তিগত দাবি ওয়ান মেসেজ ফর মাই চ্যানেল অর্ণবদার চ্যানেলটা তোমরা সবাই লাইক করো সাবস্ক্রাইব করো আর অনেক ভালো ভালো ভিডিও তোমরা পাবজি রিলেটেড আসবে সেগুলো তোমরা দেখো আমাদের অবশ্যই ভালো লাগবে থ্যাংক ইউ রাজ এরকম একটা সন্ধে কাটাতে পারা ঠিক আছে তাহলে আবার দেখা হবে পরের ভিডিওটা